পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। ফেসবুকে প্রকাশ্যে পাকিস্তান প্রীতি সহ ভারতবর্ষের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য কেন? এমন বিতর্কিত ভিডিও পোস্ট আপলোড করার অভিযোগে কর্ণাটকের মাইসুরে গ্রেপ্তার হল রাজ্যের যুবক। অতি সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানদের শহীদ হওয়ার পর দেশের হাইটেক সিটি কর্ণাটকের মাইসুরের একটি রেস্টুরেন্টে কর্মরত রাজ্যের ওই যুবক তার ফেসবুক অ্যাকাউন্ট হতে ভিডিও পোস্টটি ছাড়ে। এটি ছাড়ার পরে পুলিশের নজরে আসে বিষয়টি। কর্ণাটক পুলিশ ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হয়। একই সঙ্গে বিষয়টি টের পায় ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম সেল। এরপরে সোমোটো অভিযোগ নিয়ে শুক্রবার ত্রিপুরা পুলিশের একটি টিম বেঙ্গালুরুতে রওনা হয়। শনিবার মাইসুরের মান্ডি পুলিশ স্টেশনের অন্তর্গত ওই রেস্টুরেন্ট থেকে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, ওই যুবকের নাম প্রমেশ দেবর্মা। তার বাড়ি খোয়াই জেলার চাম্পা হাওর থানার অন্তর্গত আশারাম বাড়ির সোনাচরণ পাড়ায়। তিনি জানিয়েছেন, ফেসবুকের ওই বিতর্কিত ভিডিও পোস্টটিতে যে মন্তব্য করেছিল, কাশ্মীরের পুলওয়ামার মতো ঘটনা যদি দেশের উত্তর পূর্বাঞ্চলে এবং বিশেষ করে ত্রিপুরায় হতো তাহলে খুব খুশি হতাম। তিনি জানিয়েছেন, এমন পোস্টের কারণে স্বতঃস্ফূর্তভাবেই পুলিশ একটি মামলা অভিযুক্তের বিরুদ্ধে রুজু করেছে ভারতীয় দণ্ডবিধির 124-120 ধারা অনুসারে। অভিযুক্তের বিরুদ্ধে চাম্পা হাওর থানায় মামলাটি নিয়েছে। প্রাথমিক তদন্তে দেখতে পারি যে যে ছেলেটি প্রমেশ দেববর্মা, ও আমাদের আশারাম বাড়ি সোনাচরণ পাড়া এরিয়াতে ওর বাড়ি, এবং ছেলেটি এখানে থাকে না বর্তমানে। এটা জানতে পারি আমরা যে ছেলেটি এখানে থাকে না, ও বাইরে কাজ করে। 2015 ও প্রথম বাইরে গিয়েছিল এবং বাইরে কর্ণাটকের মাইসোরেও কাজ করে। তো সেইভাবে আমরা আমাদের হায়ার অথরিটির কাছে জানাই, হায়ার অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নাই, এবং অ্যাপ্রুভাল নিয়ে চাম্পাহর পিএসের একটা টিমকে আমরা মাইসোরে পাঠাই। ইন দ্য মিন টাইম আমরা কনস্ট্যান্ট টাচে ছিলাম কমিশনার অফ পুলিশ মাইসোর অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিপি ল অ্যান্ড অর্ডার মাইসোর। বিশেষ করে ওনার কথা বলতে হয় নারায়ণ বিষ্ণুবর্ধনা, যিনি অত্যন্ত সাহায্য করেছেন আমাদের এই পুরো ব্যাপারটাকে। আর সেইভাবে আমাদের টিম গিয়ে পৌঁছায়, এবং পৌঁছানোর পর আমরা আজকে দুপুরবেলা, দুপুর নয় একটু বিকেলের দিকে, আমরা মাইসোর পুলিশের সাহায্যে প্রমেশ দেববর্মা, যার নামে আমাদের, যার এগেনস্টে আমাদের চাম্পাহর পিএসএ কেস করা হয়েছে, একটা কেস রেজিস্টার্ড আছে সেডিশন অ্যান্ড ক্রিমিনাল কনস্পিরেসির, ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। শেষ পর্যন্ত যা খবর পেয়েছি, আমি ওদের সাথে আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে, শেষ পর্যন্ত যা খবর পেয়েছি যে ওকে কোর্টে তোলা হয়েছে, কোর্ট ওকে ট্রানজিট ওয়ারেন্ট ইস্যু করেছে, এবং আজকের দিনে ও জেসিতে থাকবে। আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওকে খোয়াই নিয়ে আসা যায়। মূলত কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানদের শহীদ হওয়ার পর সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে কিছু যুবক ও যুবতীর তরফে উস্কানিমূলক দেশবিরোধী মন্তব্য শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের গৃহমন্ত্রীর নির্দেশক্রমে ইন্টারনেট জগৎ তথা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে চোখ নজরদারি শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যেও এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য সতর্ক করা হয়। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের এক যুবকের গ্রেপ্তার হওয়ার ঘটনা। উল্লেখ্য, রাজ্যে এই ঘটনা নতুন নয়। কাশ্মীরের ঘটনার পর যোগেন্দ্রনগরের বনকুমারী এক যুবতী ফেসবুকে দেশবিরোধী মন্তব্য করেছিল। শুধুমাত্র বেঙ্গালুরু হতে দেশবিরোধী মন্তব্য করার অপরাধে আসামের 3 যুবক সহ কাশ্মীরের আরও 3 যুবক চিহ্নিত হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের নুন খেয়ে দেশবিরোধী আপত্তিজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে একাংশ যুব সমাজের দৃষ্টিভঙ্গী মানসিকতা ঠিক কোন দিকে এগোচ্ছে এ নিয়ে ইতিমধ্যেই সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।